আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা অতিব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রত্যেকটা মুসলমান আছেন আর চিন্তা করছেন এবার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি অথবা নিজেই ওমরা হজ পালনের জন্য টিকিট করছেন, হজের সব কিছু রেডি যাবেন, তবে যাবার আগে একটু মাথায় রাখেন, কারণ প্রতি বছর যখন হজ আসে সৌদি আরব সরকার বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন করে। তবে এবার প্রথমবার ওমরা হজের ব্যাপারে একটা নতুন সিদ্ধান্ত জানিয়েছে সৌদি সরকার। সো ভিডিওটা একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন বিষয়টা সবাই জানতে পারে। আসুন দেখি কী পরিবর্তন আছে। আপনার রমজান মাসে সবাই একটা টার্গেট থাকে যে সওয়াব, তাই না? আমরা দানও একটু বেশি করি রমজান মাসে, রমজান মাসে হজের ইস্যুটা সবার একটা ফোকাস পয়েন্টে থাকে। তো নিশ্চয়ই আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে গেছে, আবার অনেকে যাওয়ার জন্য ওয়েট করতেছে। তবে এখানে শক্ত একটা নির্দেশনা আছে, পবিত্র হজ এবং ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদির হজ মন্ত্রণালয়। বলা হচ্ছে এবার পবিত্র রমজান মাসে একবারের বেশি ওমরা পালনে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। এখন হঠাৎ করে কেন এটা? কারো মন চাইলে দুইবার করবো, টাকা দিব, সৌদি সরকারের সমস্যা কি না? সমস্যা আছে। সৌদি সরকার বলছে পবিত্র মক্কা শরীফে বেসিক্যালি মানুষের ভিড় কমাতেই সৌদি আরব এমন উদ্যোগ নিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের দেওয়া প্রতিবেদনে বলছে সৌদি আরবের হজ এবং ওমরা মন্ত্রণালয় জানিয়েছে রমজানে কাউকে একবারের বেশি ওমরা পালনের অনুমতি আর দেওয়া হবে না। মুসল্লিদের এই মাসে শুধুমাত্র একবারই ওমরা করার আহ্বানও জানিয়েছে সৌদি সরকার। সৌদির গণমাধ্যমগুলো বলছে যে ভিড় কমাতে এবং অন্যান্যরা যেন ওমরা পালন করতে পারেন সেজন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরা অনুমতি দেওয়া সৌদি সরকার নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতন ওমরা পালনের অনুমতি চেয়ে আবেদন করবেন তখন একটি বার্তা চলে আসবে, লেখা থাকবে অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে, সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরা পালন করতে পারবে না। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে রমজানের ভিড় ব্যবস্থাপনায়, বেশ কিছু নতুন উদ্যোগ এসেছে। অন্যতম হলো যারা শুধুমাত্র ওমরা পালন করবেন তারাই পবিত্র কাবা শরীফের যে চত্বর আছে সেই চত্বরে প্রবেশ করতে পারবেন, বাকিরা যারা ওমরা পালন করতে যাবেন না কিন্তু এমনিতে গেছেন তারা কিন্তু সেখানে ঢুকতে পারবেন না। মূলত ওমরা পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সহজে ওমরা পালন করতে পারেন সেটি নিশ্চিত করতেই পবিত্র কাবা চত্বরে সাধারণ মুসল্লিদের প্রবেশাধিকারেও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। সৌদি সরকার বলছে যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে থেকে ইবাদত করার জন্য, মূলত কাবার দিকে মুখ করে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন, অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদতে মশগুল থাকেন, এতে ওমরা পালনে যারা আগত আছেন তাদের সরাসরি কাবা চত্বরে প্রবেশে কিছুটা বিঘ্ন ঘটে। এ কারণে কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধুমাত্র ওমরা পালনকারীদেরকে চত্বরে প্রবেশের সুযোগ দিবেন। ওমরা পালন করতে হলে মুসল্লিদের নৌসুক যেই অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমেই অনুমতি নিতে হয়, দ্বিতীয়বার নিতে গেলে এবার আর হবে না। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করে রাখবেন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।